শুভ প্রভাত। সকাল সকাল গাছ দিয়ে ভিডিও স্টার্ট করলাম। এই দেখো আমার ড্রাগন গাছ হয়েছে, এতটা বড় হয়ে গেছে। আর এই যে লঙ্কা গাছ, গাছটা আমার মরে গেল। বিলাতি ধনে পাতার গাছ ছিল, দেখো ক্যাপসিকাম গাছেও ফুল ধরেছে। সকাল সকাল নিয়ে বসে গেছি এক কাপ চা। সুপ্রভাত। সকালবেলার ওয়েদারটা কত সুন্দর, দেখালাম ছাদে নিয়ে গিয়ে গাছগুলো, মানে গাছগুলো না অনেকদিন ধরে যেন মনে হচ্ছে রোদে জ্বলছিল, জল দিয়ে প্রত্যেক দিন, কিন্তু তা সত্ত্বেও ওরা যে সারা দিনটা রোদে দাঁড়িয়ে থাকতো। আমার গলার অবস্থা খারাপ, কি জানি মানে কদিন ধরে খুব ফ্রিজের জল খেয়েছি তাই জন্য। তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন থেকে এখন বাজে ছটা উঠেছে, অনেকক্ষণ কাজে দিদি কাজে আসবে না, এখন এক সপ্তাহ কাজে আসবে না, তো সেই কারণে আর কি উঠলাম, উঠে বাসন টাসন মেজে নিলাম, এবার একটু কাজ করে আবার রান্না বসাব। তো আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে খুব ভালো আছি। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভালো আছি। কাল রাত্রে সারা রাত বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি। তো চলো চা চা জামা কাপড় শুকোতে এখানে কমপ্লিট হয়ে গেছে। কি কি রান্না হয়েছে দেখাই, পটল ভাজা, হচ্ছে ডাল, পনির আলুর তরকারি, নিচে আছে ভাত, আর ওদিকে আছে ওখানে রুটি। তো এই রান্না রান্না কমপ্লিট হয়েছে, কিন্তু রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট হয়নি। ওখানে জামা কাপড় শুকোতে দেওয়া হয়ে গেছে, রোদটাও সেরকম উঠেছে। এখন কটা বাজে, 10:30, তেমন রোদ উঠেছে। এই যে তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। একটু কাজ হয়েছে, যেমন হয়েছে এই যে গাছপালাগুলো ছাদে ছিল, অ্যাডেনিয়ামটা, তারপরে এই যে এদিকে জারবেরা, এগুলো ছাদে ছিল, এগুলোকে নামালাম এখানে আমার মানি প্ল্যান্ট। কারণ কি, এগুলো গাছ না মরে গেছে, মনে আঘাত, মনে আঘাত, অষ্টমশাই গিফটই গিফট। যাই হোক, গরমে দার্জিলিং যাচ্ছে। না না, এখন গরমে দার্জিলিং যাওয়াটাই ভালো। এই যা গরম পড়েছে, এরপর পরবর্তী পরিস্থিতি কি হবে সেটা বুঝতে চেষ্টা করো, ঠিক আছে? ম্যাডাম নন্দিতা দিদি গিফট করেছে, নন্দিনী গিফট করেছে। দিদি আমাকেও তো একটা কিছু গিফট করতে পারতেন, এটা তো উচিত। আমি পড়বো না, এ মা আমাকে আমাকে আমি গরমে উলে টুপি পরে বসে থাকবে, কাজ নেই। তো চলো দেখাই গোলাপ গাছগুলোকে কোথায় ব্যবস্থা। এই যে, কারণ কি এগুলো না উপরে থেকে, এই যে গাছগুলো যেমন কালো কালো ভাব এসে গেছে, জ্বলে যাচ্ছিলো, আর এখানে তুলে দিয়েছে দুটোকে, ঠাকুর ঘরের মাথায় ফুলের গাছ তুলে দিয়েছে। কে করেছে কাজটা? মাস্টারমশাই, সত্যি মাস্টারমশাই, সকাল থেকে বপর পরিষ্কার। হ্যাটস অফ, হ্যাটস অফ। না শোনো, তুমি কথাটা শোনো, এই যে এদেরকে যত্ন করে না তুমি অনেক, এরম দুহাত ভরে ভগবানের কাছে আশীর্বাদ পাবে, ঠিক আছে? এদেরকে যত্ন করে, এদের সাথে দেখবে কথা বলে খুব ভালো লাগবে, ভোটের ডিউটি করতে পেরেছে। আর এই টুপিটা মিষ্টি দীঘা থেকে কিনে এনে এখানেই পড়ে আছে, এখানেই পড়ে আছে। শুধু টুপি টুপি, হ্যাঁ এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা সুন্দর লাগছে আমাকে। চলো দেখ, যে হয়ে গেছে এখানে মাস্টারমশাই আজকে সকাল সকাল সমস্ত গাছপালার দিকে একটু ধ্যান দিয়ে, একটু পরিষ্কার করে,
একদম স্নান টান সেরে পুজো করে ফেলেছে, খুব ভালো লাগলো। না গাছপালাগুলোর দিকে না ধ্যান না দিলে এত মনটা কদিন ধরে কষ্ট লাগছিল, গাছগুলো মানে অনেকগুলো গাছ মরে গেছে, মানে প্রায় চার পাঁচটা গাছ মরে গেছে। মেন হচ্ছে আমি একটা বিলাতি ধনে পাতার গাছ বসিয়েছিলাম যেটা সারা বছর ধনে পাতা, আমি জানতামও না, আমি একজনের ভিডিও দেখে দেখেছিলাম, কিন্তু যখন যেখানে গাছ আনতে গেছিলাম সেখানে আর কি বলেছিলাম। দেখো তোমার পিছনে বলতা ঘুরছে, বলতার চাকটা ভেঙেছিলে, এর ভেতরে হয়েই আছে। তাহলে সন্ধ্যাবেলা কাজ করতে করতে অনেকক্ষণ যে মনে ভাবলাম যে না এগুলোকে নিচে নাম। এই যে মিষ্টি এদিকে কি করছে, কি করছেন, করছেন? আর এই যে মাস্টারমশাই, ও কটা বাজে, 3:20 এখন ফিরছে রোদে 42°। এই যে এটা কেসার পেস্তা আইসক্রিমের বার, কবে থেকে অর্ডার করেছিলাম, অর্ডার এই সাকসেসফুল হচ্ছে, তাই তো? চলো শরবত করে আনি, শরবত করে আনি। পিছনে কি করতে বসেছো? এই যে আইসক্রিম, বাহ, দেখি তাকাও তাকাও, না বারো, বাহ আইসক্রিম বাড়ছে, বলে ইউটিউবে ভাইরাল হবে বলছে মেয়েটা। ওর দোকানে এসেছি, এই যে এত কিছু জিনিস, কে কি নেবে বলে দেবে, খালি ও পাঠিয়ে দেবে, বল ভাইরাল হবে কি করে বল, 500 সাবস্ক্রাইবার করে দিতে বলছে। আমার ভিউয়ার্সদেরকে বলছি ওর চ্যানেলের নাম বল, সায়নিস ব্লগস, তো সবাই SAYANIS BLOGS সায়নিস ব্লগস, তো আমি তাও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই, বেচার অ্যাডভান্স থ্যাংক ইউ বলেছে, কত হয়েছে তো সাবস্ক্রাইবার? 360 না 340। আচ্ছা চেষ্টা করছি, আই উইল ট্রাই, থ্যাংক ইউ।